ভাই যদি এটা হয় আমি বলে দিচ্ছি মির্জাকে এই বছর ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কোনো মাইকালাল নেই যে সিনেমাটাকে আটকাবে এবং মানে অঙ্কুশকেও থামাবার রাস্তায় পাওয়া যাবে না অঙ্কুশ দা অনেক বলেছিল যে এবার ঈদের সমস্ত রকমের যে মানে থিয়েটারগুলো স্টেডিয়ামে পরিণত হবে সত্যিই হবে যদি এটা সত্যিই ঘটে এবং আমাদের কাছে খবর রয়েছে যেটা হচ্ছে এখনও অবধি খবর এবার ইন্ডাস্ট্রির ব্যাপার ভাই ভিতরের ব্যাপার অত বুঝতে পারি না কালকে যেটা হবে শুনি পরের দিন সেটা শুনি হয় না কিন্তু মির্জার ক্ষেত্রে কিন্তু যত দিন যাচ্ছে হাইপ ক্রমশ বাড়ছে এবং আজকের একটা ছবি এই সিনেমাটার হাইপ ভাই আরও ভয়ঙ্কর লেভেলে বাড়িয়ে দিয়েছে তার কারণ হচ্ছে অঙ্কুশ দা যে ছবি ছেড়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে বলে দিই বড় আপডেট যেটা মির্জার কিন্তু অলরেডি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে তো সেই সেটে আজকে কি হাজির হয়েছে মানে কি বলবো পাগল হয়ে যাচ্ছে এটা ভেবে কে হাজির হয়েছে দেখো আজকে মির্জার সেটে কে হাজির হয়েছে দেখো জাস্ট তোমরা দেখতে দেখো কে এসছে ভাই আর সত্যি কথা বললে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না মির্জা আমরা চাই না ঈদে আসুক মির্জা সেই কাল আসুক মানে যা দেখছি ভাই সত্যি কথা বলতে গেলে এবার ভাই পাগল হয়ে যাব সত্যি কথা বলতে গেলে তো আজকে মির্জার আর কি যে অ্যাকশন শিডিউল যেটা চলছে আর কি একটা জায়গাতে চলছে শিডিউল তো সেইখানে যে অ্যাকশন সেট যেখানে আর কি হচ্ছে বা অন্য কোনো ইভেন্টও হতে পারে সেখানে কিন্তু অলরেডি দেব উপস্থিত হয়েছে এবং উপরে লেখা হোয়েন ইয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি স্ট্যান্ড বাই ইউ এখানে কিন্তু দেবদাকে ট্যাগ করা রয়েছে এবার এটা আমরা একটা খবর শুনতে পাচ্ছি যে খাদান মির্জার মধ্যে ক্রস ওভার হবে মানে খাদানে আমরা মির্জার কেমিও দেখতে পাবো মির্জা খাদানে কেমিও দেখতে পাবো এমনটা শোনা যাচ্ছে এবং এর আগে কিন্তু অঙ্কুশদার কেমিও দিয়েছে দেবদার সিনেমায় কিসমিস আমরা দেখেছিলাম কিন্তু এবার কিন্তু পুরোপুরি হাটকে কিছু হতে চলেছে সিনেমাটাকে খুব বড় করে বানানোরই প্ল্যান চলছে খাদান এবং মির্জা দুটোকেই দুটো দুটো প্যারালাল ইউনিভার্স কিন্তু কোথাও কিন্তু দুটো ইউনিভার্স এক হতে পারে এমনই খবর সামনে ছিল তো আজকে দেবদার এরকম খাদানেরই লুকে আপনারা ভালো করে লুকটা দেখলে বুঝতে পারবেন যে এটা পিওরলি খাদানের লুক এ তো বোঝাই যাচ্ছে এটা খাদানের লুক তো সেই খাদানের লুকে দেবদেশে হাজির হয়েছে অঙ্কুশের মির্জার সেটে তো সেখান থেকে স্বাভাবিকভাবেই তো ওই প্রশ্ন ওঠে এবং এখানে অঙ্কুশের মানে মানে ড্রেসপাতি থেকে বোঝাই যাচ্ছে এটা মির্জার লুকই উপস্থিত রয়েছে তো হঠাৎ কেন দেবদা এখানে ভাই আর কি বলবো আর তো বোঝাই যাচ্ছে এবার এরপর যদি আমরা দেখি যে এরকম কিছু সত্যিই খরচে আমি গ্যারেন্টি দিচ্ছি এই সিনেমাটাকে বক্স অফিসে আটকানো কোনো মাইকালাল নেই যে সিনেমাটাকে আটকাবে এবং লোকে পাগলের মতো দেখতে পাবে এবং এই জিনিসটা দরকার ছিল বাংলাতে যদি অঙ্কুশদার এটা করে থাকে অঙ্কুশদার প্রোডাকশন হাউসকে আমার হ্যাডশপ এরকম একটা জিনিস সত্যি ঘটাবার জন্য কারণ আমরা এটা বাংলাতে বহুদিন ধরে চাইছিলাম যে এরকম একটা ক্রস ওয়ার্ড হোক এরকম একটা জিনিস হোক তো আজকে দেবদার সেখানে এসে উপস্থিত হওয়া এটা কোথাও কি একটা কিন্তু বিরাট একটা হাইপ কিন্তু বাড়িয়ে দিল কোথাও কি মির্জেনি মানে দেবদার জাস্ট একটা ছবি অঙ্কুশদার সঙ্গে এই মুহূর্তে দিয়ে কি লেভেলে ক্রেজ তৈরি করছে তোমরা দেখো মানে অঙ্কুশদার ছবিতে কত লাইক পড়ছে আর অঙ্কুশদার আজকে দেবদার সঙ্গে ছবি ছাড়ায় কোথায় গিয়ে পৌঁছে দেয় লাইকটা সেটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো মানে মাত্র ছ মিনিটে পাঁচশোটা লাইক পড়ে গেছে অঙ্কুশদার এর থেকে কম পড়ে তো সেখান থেকে ধরি এটা বুঝিয়ে দিতে পারছি যে এটা কিন্তু কিছু একটা হতে চলেছে এবং দেবদাকে ট্যাগ করা হচ্ছে এবং ঠিক মির্জার টিজার আসার মাত্র কিন্তু কদিন আগেই তো এর থেকে বোঝা যাচ্ছে কিছু একটা বিরাট হতে চলেছে মানে বিরাট কিছু একটা রান্না হচ্ছে বা সেই রান্নাটা যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে আমরা হয়তো মির্জাদের সত্যি কথাই বলতে গেলে দেবের হয়তো খাদানের ক্যামিও হয়তো পেতে চলেছি এবং খাদানেও হয়তো আমরা মির্জার কোনো হয়তো ক্যামিও পেতে চলেছি বা সেই জিনিসটাই কীভাবে এক্সিকিউট করে এবং আমরা জানি দেবদা দা খুব ভালো বন্ধু একেবারে পাশে যতটা পারে এসে দাঁড়াবার চেষ্টা করে তো সেই হিসেবে এটা হওয়ার কিন্তু একটা বিরাট বড়ো কিন্তু চান্স রয়েছে তো যদি এটা হয়ে যায় এই সিনেমাটাকে বক্স অফিস থেকে আটকানো জাস্ট আনবিলেবেল জায়গা থেকে পৌঁছাবে সে বলিউডের যতই বিএমসিএম থাকুক ময়দান থাকুক বা সাউথের যে কোনো সিনেমা না এখানে এখানে যদি দেবদার ক্যামিও থাকে জিদার থাকবেন আমি আশা রাখছি পসিবল নয় ওটা কিন্তু যদি দেবদারও ক্যামিও থাকে এই সিনেমাটা বক্স অফিসে তোলপার লাগিয়ে দেবে এবং অঙ্কুশ দাও একটা নতুন জায়গা তৈরি করবে নিজের তো দেখা যাক ফাইনালি কী হয় আজকের এই ছবিটা দেখে ভাই ছিটকে গেছি সত্যি কথা বলতে গেলে তো দেখা যাক ফাইনালি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেলাইকন ভালো সবাই টেক টেকের নমস্কার আবার দেখা হবে এগত ভাই সবাই ভালো থেকো সুস্থো টেকের নমস্কার আবার দেখা হবে